अब्दुल सुंदर वेलकम मैंने की बोलू मैं दिल बाग बाग हो गया थैंक यू अभी ट्रेलर देखे छो तुम्हारा अभी सी ट्रेलर डू यू लाइक इट मैंने मोट कारण এখানে পথের পাঁচালী এখনো দেখিনি আচ্ছা লেট মি আস কারেক্টার দেখেছেন সবাই মরলে সবাই দেখেছে যারা দেখোনি ইটস নেভার টু লেট এন্ড ইজ ইট জিতু লুকিং ফ্যান্টাস্টিক কাম অন টেল মি গার্ল ইজ ইজ খুব ভালো আছো আজকে তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমাদের জন্য খুব বিশেষ একটা দিন অ্যান্ড সেটার জন্য সব কিছু অলমোস্ট তৈরি অ্যান্ড বাকি কিছু আমি সব কিছু তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের কলেজ অ্যান্ড কি পাচ্ছ আজকে আমাদের কলেজে সায়নী ঘোষ আসতে চলেছে তো সেটার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি অ্যান্ড তোমার দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে আর বেশি কথা বলবো না তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই খুব সুন্দর করেছে ওরা সো চলো দেখা যাক জায়গায় পোস্টার লাগানো আর এই যে এনারা মিলে আর তো আরেকটা সঙ্গী কই এরা মিলে সমস্তটা সাজিয়েছে ইয়েস এই যে আমাদের এক্সডিএস ওকে চলো তোমাদের বয়েজ কমন রুমে নিয়ে যাই ওখানে সমস্ত বেলুন সাজানো হচ্ছে ওখানেই ফোলানো হচ্ছে সমস্ত কিছু চলো দেখে আসি হাই কর সবাই হাই কর সবাই সবাই এই যে আমার প্রাণের বন্ধু সতু স্বস্তিকা রাই আর কত নাম আছে এই যে আমাদের কলেজের সব থেকে ফালতু ছেলে হচ্ছে আমাদের সুমন সো এটা হচ্ছে আমাদের কমন রুম তোমাদেরকে হয়তো কোনোদিনও কলেজটা দেখাতে পারিনি এমনিও এটা আমার লাস্ট সেম চলছে সো হয়তো কোনোদিন দেখাতেও পারতাম না থ্যাঙ্কফুলি শাইনি ঘোষের জন্য আজকে আমি কলেজ ছিলি তবুও কলেজে এসেছি আমরা অনেকেই অ্যান্ড তোমাদেরকে পুরো কলেজটা ঘুরে দেখাতে পারছি আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে কিন্তু কোথাও স্কিপ করলে চলবে না শাইনি ঘোষকে দেখবে বলে কথা আই থিঙ্ক কেউ স্কিপ করতেও চাইবে না সো পুরোটা দেখো ভিডিওটা আস্তে আস্তে অনেক কিছু হবে শাইনি ঘোষ আসবেন সো দেখা করাবো সবার সাথে অ্যান্ড আমার ভিডিওটা এক্ষুনি যা যারা এখন দেখছো ছটফট একটা লাইক দিয়ে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো লাইক দাও অ্যান্ড কমেন্ট করে জানাও কেমন লাগছে হ্যালো ম্যাম কি খবর সব বলো তোমরা অনেকক্ষণ ওয়েট করছো হাই ম্যাম জোরে হাততালি সবাই
আমাদের কলেজের সেক্রেটারি শাইনিকে ম্যাডামকে আমাদের কলেজের প্রিন্সিপালকে উত্তরীয় এবং ব্যাচ পড়িয়ে বরণ করে দিতে। সেনাদিকে প্রচন্ড ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের শুরু এখান থেকে। হ্যাঁ, 1998 সালে আমরা তৃণমূল ছাত্র পরিষদ এখন করে এসেছি, করব এবং আপনার অনুপ্রেরণায় আরও এগিয়ে যাচ্ছি আমরা। অপরাধীদের জন্য অনেক ধন্যবাদ চারুচন্দ্র কলেজের সকলের পক্ষ থেকে, যাদের প্রচন্ড এবং সত্যিটা জীবনের পরে এরকম প্রথমবার একটা করা, এবং সত্যিটা সত্যি বাঙালির গর্ব এবং আবেগ, এবং তার জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আগে বলবো ম্যাডামকে দু এক কথা বলার জন্য। আজকে শ্যালি আমাদের কলেজে উপস্থিত, যেটা আমি ভাবতেই পারছি না, হঠাৎ করে একটা এরকম মানে কি বলবো, একটা এরকম দিন আসবে এরকম আমাদের পাশে বসবে এবং আমাদের সঙ্গে সব ছাত্রছাত্রীদের সঙ্গে এরকম ভাবে কথা বলবে। তো আমাদের কলেজের তৃণমূল ছাত্র পরিষদ হচ্ছে কি বলবো, আমাদের সবাইকার প্রাণ, ছাত্রছাত্রীরা সবসময় আমরা তাদের বলছি এবং একটু ধন্যবাদ যে শায়নি এসছে। এবং আমি বলবো ও যেন বারবার এরকম কোনো না কোনো কারণে ভিজিট করে। এত সুন্দর ওয়েলকাম, মানে কি বলবো, মানে দিল বাগ বাগ হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমার মনে হয় আজকে আমি আসছি বলে আমার নেমসেককে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই না? ভেরি গুড। ম্যাম কিন্তু আগে আমাকে বলছিলেন, তখন আমি জাস্ট এলাম, বলছিলেন যে আমাদের ছাত্রছাত্রীরাই আমাদের প্রাণ, এটা একটা অনেক বড় কথা, ওনার জন্য একটা জোরে হাততালি দিন। অপরাজিতা, আমি এসেছি তৃণমূল ছাত্র পরিষদ, এখানে রয়েছে ভেরি ক্লোজ টু মাই হার্ট। আলাদা করে ভাষায় ব্যক্ত করতে হবে না যে আমার কাছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ এবং পুরোটাই কি। কিন্তু আজকে সভানেত্রী নয়, অভিনেত্রী হিসেবে এখানে আসা এবং তোমাদের কাছে এই জন্য আসা, বিকজ লাইক উই নো যে তোমরা ইজ আর নেক্সট জেনারেশন এবং তোমরা ভালো ছবি দেখো, তোমরা বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাও, এইটুকু আমরা তোমাদের কাছ থেকে আশা করি। দেখো, আই বিলিভ যে অপরাজিতা ইজ নট অ্যান আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম, এবং সেটা কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জিং হলেও আমার মনে হয় বাংলায় কিন্তু সবসময় বাঙালি দর্শক যারা আছেন তারা বুঝিয়ে দিয়েছেন নিজেদের টেস্ট দিয়ে যে তারা সব রকম ছবি দেখতে চায়। এভাবে ট্রেলার দেখেছো তোমরা? আমি যে ট্রেলার দুই লাইক ইট, মানে কারা কারা এখানে পথের পাঁচালি এখনো দেখেনি? আচ্ছা, লেট মি আস্ক, কারা কারা দেখেছেন? সবাই মরলে সবাই দেখেছে, যারা দেখোনি ইটস নেভার টু লেট, আজকে দেখে নাও যাতে কালকে যখন তোমরা অপরাজিত দেখতে যাবে তোমরা বুঝতে পারবে যে হোয়াট ইজ গন ইন টু মেকিং অফ ফিল্ম লাইক অপরাজিত টুডে। আমরা মানে আমার এক বছর পরে আমার স্ক্রিনে প্রত্যাবর্তন সেই অর্থে, এবং অনেকটা ছবিতে যে কাজ করে, আমি এখানে কাজ করেছি, আমার সঙ্গে এখানে ক্রুয়ের অনেকে রয়েছে যারা কাজ করেছেন, তারা জানেন ওয়ার্কিং ইন ফিল্ম ফর অনিক দত্ত অ্যান্ড অনিক দত্ত, ইট ইজ অলমোস্ট লাইক ইন্টার্নশিপ। সো এত শেখার জায়গা থাকে যে কোনো ভালো অ্যাক্টরের জন্য একটা লোক থাকে ভালো কন্টেন্ট করার। অ্যান্ড ইজ এ জিটু লুকিং ফ্যান্টাস্টিক, কাম অন টেল মি গার্ল, তাই না? মানে এত ভালো, আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে কিছু কিছু সময় আমি নিজে পার করতে করতে আমার অ্যাকচুয়ালি মনে হতো যে ইয়াং মানিকবাবু ওয়াকিং অ্যারাউন্ড, এবং মানে আই উড লিটারালি হ্যাভ গুজ বাম্পস। আমার এখনো হচ্ছে যে আমি হঠাৎ করে স্প্লিট সেকেন্ডে জিটু সরে গেছে, তোমার অ্যাকচুয়ালি মনে হবে যে এটা সত্যজিৎ রায় চলে গেল। আই উড গেটিং টু প্লে পার্ট অফ দ্য পার্টনার। সত্যজিৎ রায় সম্বন্ধে আমরা যতটা জানতে পারি সেটা আমরা বিজয়ের ব্যাপারে অতটা মেটেরিয়াল নেই আমাদের কাছে, তথ্য নেই। সো ইট ওয়াজ রাদার ডিফিকাল্ট, কিন্তু আই হ্যাভ অলওয়েজ গট ভেরি লিনিয়েন্ট অডিয়েন্স, যারা আমাকে ভালো করি খারাপ করি যাই করি আমাকে সবসময় ভালোবেসেছে। অ্যান্ড আই বিলিভ যে অপরাজিত ইজ দ্য ফিল্ম উইচ ডিজার্ভস বেঙ্গলি অডিয়েন্স অ্যান্ড বেঙ্গলি অডিয়েন্স অলসো ডিজার্ভস অপরাজিত। সো এটা কখনো একদিক থেকে কিছু হয় না, ফর এনিথিং, ইফ ইট ইজ গভর্নমেন্ট, ইট ইজ সোসাইটি, যাই হচ্ছে না কেন, হম আগে এক কদম আগে বড়ায় তো আপকো ভি এক কদম আগে বড়ানা পড়েগা। তো আমরা যখন সাহসিকতা বা দুঃসাহসিকতা বাজারের অবস্থা ভাবার পরেও একটা এরা সপরিবারে
এই ছবিটা অনেকে দেখবে। সো আই রিয়েলি উইশ অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। আমার এত ভালো লাগে ম্যাম, আই ফিল লাইক গোয়িং ব্যাক টু কলেজ যখন এই আসি, এবং এত এত ভালো এনার্জি। আই উইশ অল অফ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমার একটা ছোটো কনভারসেশনও করবো চিন্তা মিশন। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো প্লিজ অনেক এই ছবিটা দেখবে। আজকে যেহেতু আসতে পারিনি, সত্যজিৎ জায়গা একটা অন্য ছাপ আছে, তো সেই জায়গাগুলোতে ও অনেক খেটেছে, ওর জন্য একটা খুব ইম্পর্টেন্ট ফিল্ম। সো কিপ হিম ইন ইওর প্রেয়ার্স এন্ড উইশ গুড ফর হিম। এবং এই ছবিটার জন্য তোমার সবাই ভালো উইশ করো। অ্যান্ড আই রিয়েলি হোপ যে আমি আবার আসবো। এই তো সবে শুরু, এবং এরপরে অনেক অনেক বার আসতে হবে তোমাদের কাছে। অ্যান্ড জাস্ট মেক আস প্রাউড অ্যান্ড গ্রো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাকে স্বাগত, অপরাজিত না। নমস্কার। তো ফাইনালি শাইনি ঘোষ চলে যাচ্ছে। আর এত ক্রাউড, এত রাশ, মানে সবাই সবাই ফটো তোলার জন্য পাগল। আমি জাস্ট কোনো রকমে কষ্টে কুষ্টে ফটো তুলছি, সব মারপিট করছে, সব মারিনি। ও ফটো তুলছে আবার হেজি হয়ে গেছে, মানে এত সবাই মিলে মারপিট করছে ফটো তুলবে বলে। বাট লাস্টলি একটা ছোট্ট ক্লিপ পেয়ে গেছি, ওটাই আমার জন্য এনাফ। অ্যান্ড আর বেশি কিছু, হ্যাঁ আবার যদি কখনো আসেন তো অবশ্যই আবার ভালো কিছু করবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আর ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কিন্তু দেখতেই হবে। ট্রেলারটা আমারও ভীষণ ভালো লেগেছে। সো চাইটাতেই বোঝা যায় ভীষণ ভালো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাই অবভিয়াসলি সত্যজিৎ রায় আমাদের সবারই ভীষণ প্রিয়, একদমই। তাই আমি চাইবো, আমি তো দেখতেই যাবো, আমিও দেখতে যাবো অ্যাকচুয়ালি। সো তোমরাও অবভিয়াসলি দেখতেই যাবে, আর যা যা যাবে না ঠিক করেছো তারাও দেখতে যাও, না তো মিস করবে। একটা মাস্টারপিস, একটা মাস্টারপিস তোমরা মিস করে যাবে। সো যাই হোক, এখানেই ভিডিও শেষ করছি, আর বেশি বড় করবো না। টাটা, সবাই ভালো থেকো, খুব জলদি নেক্সট ভিডিও নিয়ে আসছি। বাই।